তীব্র দাবদাহে নাকাল হবে পশ্চিমবঙ্গ। চলতি মাসেই পারদ ছোঁবে 40 ডিগ্রি সেলসিয়াসের উপর। আবহাওয়া নিয়ে এই মুহূর্তে বিরাট আপডেট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট জারি করলো, পাশাপাশি চলতি মাসে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে তীব্র তাপমাত্রার দাপট দেখা যেতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কেটে গেছে শতাব্দীর শীতলতম মার্চ, দাবদাহ নিয়ে এবার হাজির এপ্রিল মাস। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে এবার হয়তো চৈত্রই 40। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দিন কয়েকের মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। এই তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলি। 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রাও। এক নজরে আজকের আবহাওয়া, কলকাতার আশেপাশের এলাকায় আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 37 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সোমবার যা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার যা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 48 ঘন্টায় তাপমাত্রা বেড়েছে 4 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%। দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া সাধারণত শুষ্কই থাকবে। 6 এপ্রিল বৃহস্পতিবার সকালের মতো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা। এপ্রিলে বুধ সকালের মতো দক্ষিণের সবকটি জেলাতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী 24 ঘন্টা, 6 এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী 4 থেকে 5 দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তাপমাত্রা বাড়তে পারে প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।